সিপিআইএম কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমা, কোনো ক্রমে প্রাণে বাঁচলেন সিপিআইএম কর্মী। ওই ঘটনার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের চর রাজাপুর মাঠে। ঘটনার পর এসপি, এসডিপিও এবং রানীনগর থানায় ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী সিপিআইএম কর্মী আজিজুর রহমান। জানা গেছে, গত 20 ফেব্রুয়ারি রানীনগরের চর রাজাপুর এলাকায় অর্থ কালেকশন করছিলেন বাম সমর্থিত কর্মীরা। সেই সময় তাদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের মারধর সহ বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তারপর থানায় অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধেই মামলা দায়ের হয়। সিপিআইএম কর্মী আজিজুর রহমানকে গ্রেপ্তার করলে কিছুদিন আগেই তাকে ছাড়া হয়। এদিন মাঠে ক্ষেতের কাজ দেখতে যাচ্ছিলেন আজিজুর, ঠিক তখনই তার উপর হামলা চালানোর চেষ্টা হয়। পালিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। প্রাণে বাঁচতে একটি বাড়িতে আশ্রয় নিলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই অভিযোগ ওঠে রানীনগর 2 ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহ আলমের বিরুদ্ধে। আজকে ওই সকালবেলায় আমি মাঠে গেলাম, মাঠে যাওয়ার পর মাঠে ঘুরে আসলাম। আজ থানায় হাজিরা ছিল আমার, এই জামিন হয়েছে, ওই জামিনের হাজিরে ছিল। মাঠ থেকে বাড়ি এসে গাছান টান করে আমি রাস্তায় বেরোছি। কিছুক্ষণ যাওয়ার পর ব্লক সভাপতি শাহ আলমের নেতৃত্বে দুভোট আমরুল, ওই সাইফুল আর শাহ আলম শেখ, এরা চারজন আমাকে ধাওয়া করে। আমি ঘুরে বাড়ি সোজা আবার রওনা দিই। ওরা যখন দৌড়ায় তখন আমিও দৌড়তে শুরু করে দিলাম। দেওয়া আমি করে বাড়িতে ঢুকবো এই মুহূর্তে একটা ফায়ার করে দিল, ফায়ার আমার পাঁচজন কাটিয়ে চলে গেলো। তখন আমি বাড়িতে ঢুকে পড়লাম। বাড়িতে ঢুকে পড়ার পর ওরা এসে হামলা টামলা করে হাবিজাবি করে চলে গেলো, আরও লোকজন জুটে গেলো, তারপর ওরা বাড়ি থেকে হটে গেলো। সোমবার রাত্রে সিপিআইএমের জনাচারে কর্মী থানায় আসেন। সেই সময়ও সিপিএম কর্মীদের মারধর করে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। অভিযোগ হয়নি মানে আমাদের প্রতিটা অভিযোগকে পুলিশ যেভাবেই হোক মানে নাকচ করার জন্যে, খণ্ডন করার জন্যে, এটা ঠিক নয়, যার নামে অভিযোগ করেছেন সে সেখানে ছিল না, ইত্যাদি নানান অজুহাত। তারপরে থানায় আমাদের যাওয়াটা নিরাপদও নয়। গতকাল তারা থানায় যায় কথা বলার জন্য। কথা বলার পর, কথা বলে যখন গাড়িতে ফিরে আসছিল মারুতি ভ্যানে, ঠিক তৃণমূলের অফিসের সামনে রানীনগরে সভাপতি ইনসাফ আলীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়ে খান মেডিসিন ওষুধের দোকান, তার দোকানের সামনে এরকম বেঞ্চে বসায় আর গাড়ির দরজা খুলে তাদের ওই বাকি তিনজনকে মারধর শুরু করে। একজন কোনোভাবে গাড়ি থেকে দু চার বাড়ি খেয়ে পালিয়ে যায়, বাকিদেরকে রাস্তায় ধরে ওই রাস্তার ওপরই গাড়ির ওপরে দুজনকে প্রচণ্ড মারধর করে এবং ওদের কাছে যা ছিল জামা কাপড় ছিঁড়ে টিড়ে নিয়েছে, তারপরে মোবাইল, টাকা পয়সা, মূল্যবান কাগজপত্র যা ছিল সবটা নিয়ে নিয়েছে। রাজনৈতিক কারণ, অন্য কোনো কারণ নাই, সামনে পঞ্চায়েত নির্বাচন। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল নেতা শাহ আলম সরকারের।